সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট ঘোষণা আজ রাজস্ব লক্ষ্যমাত্রা সাড়ে পাঁচ লাখ কোটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই লক্ষ্য বাজেট প্রস্তাবনা অনুমোদনে সংসদে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু অকারণে অর্থের পরিমাণ বাড়িয়ে লাভ নেই বললেন অর্থমন্ত্রী বিশাল অঙ্কের বাজেটে সুখবর নেই সাধারণ মানুষের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের সদিচ্ছা নিয়ে সংশয় বাড়ছে ক্ষোভ ইতিহাস গড়ে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পথে নরেন্দ্র মোদী আর জুন হতে পারে শপথ গ্রহণ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইতিহাস গড়ল উগান্ডা পাপুয়া গিনিকে হারিয়ে বিশ্বকাপে পেল প্রথম জয় ফেভারিট অস্ট্রেলিয়ার দাপুটে জয় শিরোনাম সংবাদ সঙ্গে আছি অরিন ইশরাত দেখছিলেন জাতীয় সংসদে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট উপস্থাপন আজ দেশের তিপ্পান্নতম এবং অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেটের আকার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা যা চলতি অর্থ বছরের চেয়ে চার শতাংশ বেশি এবার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাও থাকছে পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা বাজেট ঘাটতি পূরণে দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি ঋণ নেওয়ার পরিকল্পনা সরকারের এবারের বাজেটে নিত্যপূর্ণের দাম সহনীয় রাখাই হবে মূল লক্ষ্য বিস্তারিত আমেনা প্রণামের রিপোর্ট লাগাম টানা যাচ্ছে না মূল্যস্ফীতি নেই প্রত্যাশা অনুযায়ী বিনিয়োগ এরই মাঝে বড় ঘাটতি রেখে বাজেট ঘোষণা করছে সরকার তবে এবারের বাজেটে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার চলতি অর্থ বছরের চেয়ে চার শতাংশ বাড়িয়ে সংসদের চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবারের বাজেটের আকার হতে যাচ্ছে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা যেখানে উন্নয়ন ব্যয় বাবদ বরাদ্দ থাকছে দু লাখ একাশি হাজার চারশো তিপ্পান্ন কোটি টাকা যার মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি পাচ্ছে দু লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা এ বাজেটে রাজস্ব আদের লক্ষ্যমাত্রা থাকছে প্রায় পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার চারশো কোটি টাকা এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর মাধ্যমে সরকারের আদায়ের লক্ষ্য থাকবে চার লাখ পঁচানব্বই হাজার কোটি টাকা লক্ষ্য অনুযায়ী রাজস্ব আদায় হলেও বড় অঙ্কের ঘাটতি থাকবে বাজেটে বাড়েও বাংলাদেশ মধ্যে একটা দেশে সরকারি বাজেট বাড়বেশন বাড়বে সেটাতে কোনো আপত্তি নাই কিন্তু সবচেয়ে বড় কথা বল যে ব্যয়টা সরকার করবে বাজেট আয় করবে সেই যে কৌশল গোটা সুন্দরভাবে বাস্তবায়ন বাজেটে যখন করে তখন একটা বিরাট শপিং লিস্টের মতো অনেক কিছু করব এটা করব সেটা করব অনেক কিছু প্রতিশ্রুতি থাকে কিন্তু বাস্তবের ক্ষেত্রে আমাদের যেটা প্রবলেম বাংলাদেশ এটা কিন্তু আমি বলি সবচেয়ে দুর্বল দিক বাংলাদেশের উন্নয়ন কৌশল বাজেটের আয়বের বিশাল ঘাটতি পূরণে প্রধান ভরসা স্থল হিসেবে ব্যাংক থেকে এক লাখ সাতত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা ঋণ নিবে বলে লক্ষ্য ঠিক করেছে সরকার এ অঙ্ক চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে পাঁচ হাজার একশো পাঁচ কোটি টাকা বেশি এবারের বাজেটে মোট ঋণ সহায়তা নেবে দু লাখ একান্ন হাজার ছয়শ কোটি টাকা বাজেট বাড়া মানে কি পাবলিক এক্সপেন্ডিচার বাড়ানো বাজেট বাড়ানো মানে কি কর্মসূচি পালন করা কিছু করা তো সেটা তো আমার করতে হবে আমি ওটা থামাতে পারবো না কমানো পারবো না এটা হবে না বাজেট বাড়তে হবে এখন সাথে সাথে যে জোরটা দিতে হবে বাস্তবায়নের আমি বরাদ্দ রেখে দিলাম তারপরে বাস্তবায়ন করলাম না এইটা হবে না সেই জন্যই একই সাথে বাজেট আকারও বাড়াতে হবে এবং বাস্তবায়নের উপরে অবশ্যই 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 জোর দিতে হবে সমালোচনার পরেও আসছে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখছে সরকার শুধু তাই নয় পনেরো শতাংশ হারে কর দিলে এবার ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানও বৈধ করতে পারবে কালো টাকা আমেনা প্রনামী দেশ টিভি ঢাকা নতুন অর্থ বছরের বাজেট উপস্থাপনের জন্য সংসদে পৌঁছেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর স্কাটন গার্ডেন রোডের সরকারি বাসভবন থেকে সংসদে পৌঁছান তিনি এ সময় অর্থমন্ত্রী বলেন সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করবে এবারের বাজেট অকারণে বাজেটের আকার বড় করে লাভ নাই বলেও মন্তব্য করেন তিনি আজ বিকেল তিনটায় জাতীয় সংসদে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট প্রস্তাবনা তুলে ধরবেন অর্থমন্ত্রী এর আগে নিয়ম অনুযায়ী জাতীয় সংসদে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে উপস্থাপনের জন্য খসড়া বাজেট অনুমোদন দেযা হবে এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত জানাতে সংসদ ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমা আক্তার শামীমা বাজেট উপস্থাপনের আগের প্রক্রিয়াগুলো কি দেখছেন আপনি আর কয়টায় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শুরু হতে পারে অরিন আপনাকে ধন্যবাদ আপনি যেমনটি বলেছেন যে আসলে স্বাধীন বাংলাদেশের তিপ্পান্নতম বাজেট এবং আওয়ামী লীগ সরকারের আজ চতুর্থ টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের প্রথম বাজেট এটি এবং বাজেট উপস্থাপনের আগে আপনি জানেন যে মন্ত্রিপরিষদের একটি বৈঠক বসে এবং সেই বৈঠকের জন্য আমরা ইতিমধ্যে জেনেছি যে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু ইতোমধ্যেই সংসদ সচিবালয়ে এসে উপস্থিত হয়েছেন আমরা এছাড়া আমরা এখানে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সহ শিক্ষামন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী সহ এবং অর্থ প্রতিমন্ত্রী সহ বেশ কয়েকজন প্রায় দশজনের উপরে মন্ত্রীকে আমরা ইতোমধ্যে বাজেট বক্তৃতায় অংশ অংশগ্রহণের কার্যের জন্য আমরা সংসদে আসতে দেখেছি এবং আমরা যতটুকু জানি যে দুপুর বারোটার কিছু পরেই কিন্তু সেই ক্যাবিনেট বৈঠকটি বসবে যেখানে বাজেট অনুমোদন করা হবে এবং এরপর দুপুরের তার মধ্যাহ্ন ভোজের জন্য একটি বিরতি হবে এবং দুপুর তিনটায় হবে হচ্ছে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী সংসদে এবং সেই বাজেট পেশ করার আগ পর্যন্ত কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে যে এবারের বাজেট বক্তৃতায় তিনি কী বলছেন এবং হচ্ছে একটি দেশের ব্যয়ের হিসাব যে অর্থ আছে তা কিভাবে ব্যয় হবে উন্নয়ন পরিকল্পনার জন্য সেই বিষয় হিসেবটি কিন্তু আসলে বাজেটের মধ্যে করা হয় অর্থাৎ বাজেট হচ্ছে একটি দেশের সম্ভাব্য আয় ব্যয় সেই লক্ষ্য পূরণে রাষ্ট্রের কল্যাণকের জন্য বাজেট করা হয় সরকার কিভাবে দেশ চালাবে সরকারি কর্মচারীদের বেতন ভাতা কিভাবে দেয়া হবে এবং রাস্তাঘাটের উন্নয়নের জন্য কি ব্যয় করা হবে এবং সুনির্দিষ্টভাবে যে দেশের জনগণের শিক্ষা স্বাস্থ্য চিকিৎসার জন্য কি ব্যয় করা হবে সেই হিসেবেই কিন্তু বাজেট করা হয় এবং আপনি জানেন যে সেই দিক থেকে যদি আমরা বলি যে তাহলে বলতে হবে যে রাষ্ট্রের কতগুলো আয়ের উৎস থাকে যে রাষ্ট্রের নাগরিকদের নানাভাবে কর আরোপ করে আয় করা হয় এবং সেই আয়গুলোর মধ্যে প্রত্যক্ষ পরোক্ষ আয় রয়েছে এই সকল আয় দিয়েই কিন্তু আসলে সরকার বাজেটের ব্যয় পূরণ করে বলি তাহলে এবছরের বাজেটটি কিন্তু আসলে সরকারের দুটি চ্যালেঞ্জ রয়েছে যে সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় নিয়ে যে বাজেট এবার হচ্ছে সেই বাজেটের কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে মুদ্রাস্ফীতি কমানো এবং বৈদেশিক ঋণ পরিশোধের একটি চাপ রয়েছে সব দিক মিলিয়ে আসলে বাংলাদেশ সরকারের আওয়ামী লীগ সরকারের যে চানা চতুর্থ মেয়াদের সরকার সেই সরকারের প্রথম বাজেট কেমন হয় এবং সেটি দেখার জন্য কিন্তু আমাদেরকে আসলে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে অরিন সংসদ ভবন থেকে এই ছিল আমার কাছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটের বিষয়ে তথ্য শামিম আপনাকে ধন্যবাদ দর্শক আপনারা জানেন আজ বিকেল তিনটায় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিশাল অঙ্কের বাজেটে বরাবরের মতোই সাধারণ মানুষের জন্য নেই খুব বেশি সুখবর বাজেট এলে সবাই আশা করেন আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য আসবে কমবে নিত্যপণ্যের দাম বাড়বে না পরিবহন ভাড়া কিন্তু বাস্তবতা উল্টোটা হওয়ায় সরকারের সদিচ্ছা ও সক্ষমতা নিয়ে সংশয় দেখা যায় সাধারণ মানুষের মাঝে সবাই প্রত্যাশা করেন বাজেট ঘোষণার পর স্বস্তি ফিরবে জনজীবনে আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা প্রবৃদ্ধি রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ বা শুল্কহার হার বাজেট অর্থনীতি সম্পৃক্ত এমন সব শব্দের ব্যবহার বেড়ে যায় তবে সাধারণ মানুষ বোঝেন না বা বুঝতে চান না প্রবৃদ্ধি কিংবা শুল্ক হার বাজেট তারা আশা করেন আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য হবে বাজারে পণ্যের দাম কমবে যাতায়াতে পরিবহন ভাড়া বাড়বে না কিন্তু ঠিক উল্টোটা যখন হয় তা নিয়ে বাড়ে জনতার ক্ষোভ বাজেটের ডিপেন্ড করে ভাই বাজেটটা কিভাবে বাড়বে যদি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো হয় তাইলে এটা কোনোভাবেই ভালো হয় না যদি বাড়িয়ে ফেলায় ওখানে তো আরো অনেক সমস্যা দেখা দেবে এমনি হয়ে যাবে বৃহস্পতিবার জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আকার প্রায় আট লাখ কোটি টাকা বিশালে অঙ্কের বাজেটে সাধারণ মানুষের জন্য নেই খুব বেশি সুখবর তবে প্রত্যাশা করেন বাজেট ঘোষণার পর স্বস্তি ফিরুক জনজীবনে বাজেট প্রতি বছর বাড়াইতে বাড়াইতে দেশের এখন জনগণের দিকে সে সরকার কোনো তাকায় না সাধারণ মানুষের দিকে দ্রব্যমূল্য থেকে ঊর্ধ্বগতি সর্বক্ষেত্রে তো আমরা মধ্যবর্তী মানুষ যারা আমরা যারা সার্ভিস করি আমরা যেন একটু সুন্দরভাবে চলতে পারি এইটাই সরকারের কাছে আবেদন এখন ডিমের দাম বেড়ে গেছে বা সবজির দাম বেড়ে গেছে ডিম আমি হয়তো ডিম কিনতে পারছি কিন্তু আমার পাশে যে কাজ করে সে কিনতে পারছে না শিক্ষার্থীদের বাজেট ভাবনা তাদের দৈনন্দিন জীবন ঘিরেই সরকারের চাওয়া স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কমুক ইন্টারনেটের দাম ও মোবাইল কল রেট ইন্টারনেট বিল হচ্ছে শুল্ক বাড়তেছে তো ইন্টারনেট বিলে শুল্ক বাড়লে যেটা হচ্ছে স্মার্ট বাংলাদেশ বিনিময়ে একটা বাধা হিসেবে আমি দেখতেছি পড়াশোনার খরচ বাড়তেছে প্লাস আমাদের যাতায়াতের খরচ এভাবে যদি আমাদের ইন্টারনেটের খরচ মোবাইল ব্যানের খরচ বাড়ে তাহলে আমরা কিভাবে পড়াশোনা বা আমরা ফোন কিভাবে ইউজ করব আমাদের অনলাইন ক্লাস করতে হয় মাঝে মধ্যে রেট তো দিন দিন বাড়ছে কিন্তু মেয়াদ একই থাকছে মেয়াদের ব্যাপারটা যদি উঠিয়ে নেওয়া হয় তাহলে আমাদের জন্য ছাত্রদের জন্য বাজেট ফ্রেন্ডলি হবে নতুন অর্থ বাজেট জনজীবনে কিছুটা হলেও স্বস্তি দিক এ চাওয়া সবার নাফিয়া ফারসানা দেশ টিভি ঢাকা বাজেটকে কেন্দ্র করে টানা দরপতনে পুঁজিবাজারের সূচক তলা নিতে ঠেকেছে এরই মাঝে ক্যাপিটাল গেইনে সম্ভাব্য করারোপের খবরে নতুন করে দরপতন দেখা দিয়েছে বাজারে সংশ্লিষ্টদের দাবি পুঁজিবাজারের জন্য নীতি সহায়তা পেলে রাজস্ব আয় বাড়বে তবে তা বাস্তবায়ন হবে কতটা তা বোঝা যাবে বাজেট পেশের পরই বিস্তারিত আবেনা প্রতিবেদনে আগামী অর্থ বছরের বাজেটকে কেন্দ্র করে টানা মন্দা ও সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দেশের পুঁজি বাজার এ অবস্থায় বিনিয়োগকারীদের ভরসা বাজেটে নির্বাচিত সরকারের প্রথম বাজেটে শেয়ার মার্কেট কি থাকছে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিনিয়োগকারীদের মাঝে টানা দরপতনে বর্তমান বাজারের সূচক তলানিতে তথ্য বলছে ফ্লোর প্রাইস প্রত্যাহারের প্রায় তিন মাসের দরপতনে এক লাখ কোটি টাকার বেশি মূলধন হারানোর পর পুঁজিবাজার কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করে তবে ক্যাপিটাল গেইনে সম্ভাব্য করারোপের খবরে নতুন করে দেখা দিয়েছে দরপতন গেল ছয় বছরের মধ্যে চলতি বছরের মে মাস ছিল সবচেয়ে সংকটময় দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মে মাসের উনিশ কার্য দিবসের মধ্যে চোদ্দ দিনই শেয়ারের দাম কমেছে গেল কয়েক বছর ধরে বাজেটে গুরুত্ব পাচ্ছে না পুঁজি বাজার এমনকি চলতি অর্থ বছরেও ছিল না উল্লেখযোগ্য সিদ্ধান্ত এজন্য আগামী অর্থ বছরেও পুঁজি বাজারের জন্য নীতি সহায়তা চান অংশী জনেরা দিশেহারা হয়ে গেছেগা তাদের জীবন অচল হয়ে গেছে তাদের অর্থনৈতিক পঙ্গু তাদের সংসার চলে না ভাত চলে না এভাবে কিভাবে চলবো আমরা বাজেটে কিছু শেয়ার বাজারের জন্য বরাদ্দ করলে আমরা সবাই ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছি উপকৃত হব বাজারের ক্রান্তিকালে মূলধনী মুনাফার উপর করারোপ হলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা বিরাজ করবে বলে মনে করেন ডিএসসি চেয়ারম্যান ক্যাপিটাল গেইনের উপর কর আরোপ করা হয় তাহলে আমি মনে করি পুঁজিবাজারের বাজারের উপর এটা একটা খারাপ প্রভাব পড়বে এবং সেখানে আমাদের বিনিয়োগকারীরা অনুৎসাহিত হবে মার্কেটের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করবে যেখানে দেশের পুঁজিবাদার একটা ক্রান্তিকাল অতিবাহিত করছে সে পর্যায়ে আমি মনে করি আপাতত ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স আরোপটা আমাদের বন্ধ রাখা উচিত একই অভিমত এ অর্থনীতিবিদদেরও দেশের ক্যাপিটাল মার্কেটটা এমন বড় কিছু হয় নাই মানে এখানে কপসের আর মানে টার্নওভার হয় কয়টা কোম্পানি বা লিস্টেড আছে আর কয়টা লোকে কি পরিমাণ গেইন করে গত দুই বছরও তো কারো কোনো ক্যাপিটাল কিন্তু হয় না উল্টো তাদের পোর্টফোলিও ক্ষয় হয়েছে আর বাজেটে পুঁজিবাজার নিয়ে সরাসরি কোনো নির্দেশনা দেওয়া হয় না বলে বাজারকে গুরুত্ব দেওয়া হয় না বলে মনে করেন বিএসসি এর সাবেক চেয়ারম্যান পুঁজিবাজারে করার মতো এমন কিছু নাই তারা বলে যে নীতি করতে হবে এই করতে হবে বাজার সহায়ক বাজেট করতে হবে কিন্তু কি তারা চায় এটা কিন্তু বলতে পারে না ওই শেষ পর্যন্ত ওই যে কর কম দিতে হবে ব্যবধানটা বাড়াতে হবে লিস্টেড কোম্পানির এটা কেউ খুব কম লোকই বলতে পারে খালি বলে যে না বাজেটে ব্যবস্থা দিতে হবে সুযোগ সৃষ্টি করতে হবে কি সুযোগ চাই বাজেটে পুঁজিবাজারে ইতিবাচক কোনো নির্দেশনা না থাকলেও অর্থনীতিতেও এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করেন বাজার সংশ্লিষ্টরা আমেনা প্রনামী দেশ টিভি ঢাকা এবারে ভারত প্রসঙ্গ লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠনের পথে বিজেপি বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে নরেন্দ্র মোদী এবং বিজেপি হাইকমান্ডের সঙ্গে বৈঠক হয় শরিক দলগুলোর যেখানে জোট সরকার গঠনে সম্মত হন জোটের নেতাকর্মীরা এরই মধ্যে বিরোধী দল হয়ে লোকসভায় থাকার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া এদিকে মোদীর শপথ গ্রহণে অংশ নিতে শনিবার ভারতে যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আফরিন ময়ের রিপোর্ট বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে নরেন্দ্র মোদী ও বিজেপি হাইকমান্ডের সঙ্গে জরুরি বৈঠক করে শরিক দলগুলো তাতে যোগ দিতে দিল্লি আসেন বিহার থেকে নীতিশ কুমার চিরাগ পাশওয়ান তেলেঙ্গু দেশাম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু সহ একুশ জন নেতা বৈঠকে নরেন্দ্র মোদীর নেতৃত্বেই ভরসা রাখার কথা জানান জোট সরকারে হঠাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু ছাড়াও অন্যান্যরা पर एनडीए दल नेता हिसेबे निर्वाचित तो करा है मोदी नाम उस बैठक में जो अगला जो थर्ड टर्म देश की जनता ने दिया है एनडीए को उसके लिए उनको धन्यवाद दिया गया उनका जो एफर्ट रहा उनके लीडरशिप में पूरा चुनाव लड़ा गया और जल्दी ही बैठक होगी जो हमारे जितने सांसद चुन के आए हैं

এর মধ্যে বিরোধী দল হয়ে লোকসভায় থাকার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া বুধবার বিকেলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ের বাসভবনে বৈঠক শেষে এ সিদ্ধান্তে পৌঁছান তারা এ সময় বিরোধী দলে থাকলেও ফ্যাসিস্ট সরকারের শাসনের বিরুদ্ধে অব্যাহত থাকবে আন্দোলন বলে জানান মল্লিকার্জুন খাগড়ে ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এন ডি পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে জিতেছে দুইশো তিরানব্বই তবে বিজেপি এককভাবে সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন না জেতায় জোর সরকারের দিকে হাঁটছে দলটি আফরিন মৌ নিউজ ডেস্ক টিভি নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তার মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার ভারত যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেল বুধবার ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনে জয়লাভের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলেন বাংলাদেশের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আমি আঠারোতম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোটের নিরঙ্কুশ বিজয়ের জন্য আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ভারতের এবারে নির্বাচনে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে খুব একটা প্রভাব পড়বে না দুই সরকারই পুরাতন হওয়ায় আগের মতোই সবকিছু স্বাভাবিক থাকবে তবে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ সরকারের উচিত হবে মোদী সরকারের কাছে অমীমাংসিত বিষয়গুলো সমাধানে জোর দেয়া মাজারুল ইসলামের রিপোর্টে বিস্তারিত ভারতের লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর ফলাফল ঘোষণা করা হয় মঙ্গলবার নির্বাচনে আবারও ক্ষমতায় ফিরছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট এনডিএ জোট ক্ষমতায় ফিরলেও জনপ্রিয়তা কমেছে নরেন্দ্র মোদীর আর অপ্রত্যাশিত ভালো ফল করেছেন কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ভারতের নির্বাচনের পর প্রশ্ন উঠছে মোদীর নেতৃত্বাধীন নতুন সরকারের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে বিশেষজ্ঞরা বলছেন দুই সরকার পুরাতন হওয়ায় সম্পর্কের খুব বেশি পরিবর্তন হবে না তবে বাংলাদেশ সরকারের উচিত হবে অমীমাংসিত বিষয়গুলোকে সমাধান করার জন্য জোর দেওয়া কূটনীতিক ক্ষেত্রে বড় রকমের পরিবর্তন আসার সম্ভাবনা নাই এবং বাংলাদেশ সহ অন্যান্য যে প্রতিবেশী আমরা আছি আমাদের সাথে সম্পর্কে এই ইলেকশনের কারণে বড় রকমের কোনো পরিবর্তন আসবে বলে আমি মনে করি না কারণ সবারই যার যার সাথে ভারতের স্বার্থে এবং আমাদের সাথে আমাদের ভারতের সাথে সম্পর্ক ভালো রাখা দরকার ভারতের আমাদেরকে খুশি রাখা প্রয়োজন তবে সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন মনে করেন ভারতের নির্বাচনের মাধ্যমে সম্পর্কের ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন আসবে না অমীমাংসিত বিষয়গুলো সুরাহা হবে এমন আশাও করেন না তিনি যেহেতু সরকার দুটো নতুন না কোনোটাই ভারতের সরকার দুটো নতুন হতো তাহলে একটা বলা যেত যে দেখা যাক যে ওরা কি করে সেই সুযোগ আমার মনে হয় নাই সুযোগ নাই সার্বিকভাবে বাংলাদেশ ভারত সম্পর্ক যেভাবে চলছে আমার অনুমান সেটা সেভাবে চলবে এখানে বড় কোনো পরিবর্তন প্রত্যাশা করার কথা নেই আমি খুব আশাবাদী না যে আমরা যেসব সমস্যার কথা ওদিন যখন বলে আসছি যে তালিকা বানিয়ে লাভ নেই সেগুলি কোনোটাই জলদি সমাধান হয়ে যাবে মনে করি তবে দুজনই বলছেন দুই দেশের সম্পর্ক আরও বাড়ানোর জন্য ভারত সরকারের উচিত তিস্তা সহ অমীমাংসিত বিষয়গুলো সুরাহা করা ইসলাম দেশ টিভি ঢাকা সংবাদ থাকছে উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপেও ক্ষমতাসীন দলের প্রার্থীদের জয় জয়কার এবারও কম ভোটার উপস্থিতি ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে নিহত এক উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপেও আওয়ামী লীগের প্রার্থীদের জয় জয়কার ষাট উপজেলায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেশিরভাগই বিজয়ী হয়েছেন ক্ষমতাসীনরা বুধবার রাতে এক এক করে আসতে থাকে উপজেলার ভোটের ফল রাত সাড়ে পর্যন্ত পাওয়া তথ্য মতে উপজেলার ফলে দেখা গেছে জয়ী প্রার্থীরা সবাই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী জয় পেয়ে উল্লাসে মেতে ওঠেন কর্মী সমর্থকরা চতুর্থ ধাপে চেয়ারম্যান পদে দুইশো একান্ন ভাইস চেয়ারম্যান পদে দুইশো ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইশো জন সহ মোট সাতশো একুশ জন প্রতিদ্বন্দ্বিতা করেন এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় কলেজপাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় দুর্বৃত্তদের গুলিতে এজাজ নামের যুবক নিহত হয়েছেন চতুর্থ ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি চৌত্রিশ দশমিক তিন তিন শতাংশ এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বুধবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে গণমাধ্যমকে এমন তথ্য দেন তিনি বরিশালে পাঁচজন আহত হয়েছেন ওই এগারো জনের বাইরে ওরা একটু কপাকপির মতো হয়েছে মোটর সাইকেল নিয়ে ধাওয়াটা করতে গিয়ে সেখানে পাঁচজন আহত হয়েছে খুব গুরুতর নয় কিন্তু মাইনরের চেয়ে একটু বেশি কেন্দুয়াতে একজন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার নিজেই ব্যালট পেপারে সিল স্ট্যাম্পিং করছিলেন সেটা উদ্ঘাটিত হয় এবং তাকে গ্রেপ্তার করে কাস্টোডিতে পাঠানো হয়েছে সংবাদ দুপুরে আরও থাকছে পদ্মা হয়ে ঢাকার সঙ্গে রেলের রুট প্ল্যানে হতার যশোরবাসী যাত্রী স্টেশন পরিবর্তন এবং ভাড়া কমানোর দাবি মানিকগঞ্জে শুরু হচ্ছে প্রকল্প টোকায় এর আওতায় ইউনিয়ন পর্যায়ে করা হবে বর্জ্য ব্যবস্থাপনা পৌরসভার মতো গ্রামে গ্রামে হবে বর্জ্য সংগ্রহ ব্যবস্থাপনা ও রিসাইকেল গ্রামের মানুষ এসব সেবা পাবে বিনা টাকায় সহকর্মী আব্দুল আলিমের পাঠানো তথ্য ছবিতে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট মানিকগঞ্জে পৌরসভার মতো উপজেলা পর্যায়ে ও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক সুবিধা সম্প্রতি উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের আওতায় নেওয়া হয়েছে এমন এক উদ্যোগ যার নাম দেয়া হয়েছে টোকাই এই প্রকল্পের মাধ্যমে পরিবেশের দূষণ রোধে ইউনিয়ন ভিত্তিক স্থাপন হবে ডাম্পিং স্টেশন বর্জ্য সংগ্রহে কাজ করবে পরিবহন টোকাই প্রান্তিক জনগণকে এই সেবা দেয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে জেলার প্রতিটি উপজেলায় বর্জ্য সংগ্রহে কাজ করবে অন্তত চারশো স্বেচ্ছাসেবী তাদের সংগ্রহ করা প্লাস্টিক বর্জ্য রিসাইকেলের পাশাপাশি পচনশীল বর্জ্য ব্যবহার হবে জৈব সার হিসেবে আমাদের সাথে সংযুক্ত হয়েছে এফএও বিশ্ব খাদ্য সংস্থা ওনাদের সাথে সমন্বয় করে আমরা একটা ক্যাম্পিং আজকে থেকেই শুরু করছি যেটা আগামী এক বছর রান করবে প্লাস্টিক বর্জ্য এবং পচনশীল বর্জ্য আলাদাভাবে কালেক্ট করব যে কারণে আমার প্লাস্টিক দূষণটাকে আমি যদি ইভেন ডাম্পিং গ্রাউন্ডেও আমার প্লাস্টিক বর্জ্যটাকে যখন আমি আলাদাভাবে বেড়া দিয়ে রেখে দিব তখন কিন্তু এই পরিবেশ দূষণটা অনেকটাই কমে যাবে ক্লিন মানিকগঞ্জ গ্রিন মানিকগঞ্জ গর্ব আমরা সবাই মিলে এই প্রতিপাদ্যে প্রকল্প উদ্বোধন করেন জেলা প্রশাসক জানান বিভিন্ন পরিকল্পনার কথা আমাদের বেঁচে থাকার জন্য কিন্তু পরিবেশটা নির্মল সাবলীন রাখাতে হবে সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে তো এই সুন্দর পরিবেশ রাখার জন্য আমাদের শিষ্ট কর্ম দ্বারা যেন পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয় সেটি নিশ্চিত করার লক্ষ্যে মানুষের মাঝে সচেতনার সৃষ্টি করা এবং বজ্র ব্যবস্থাপনা যে সুষ্ঠু প্রয়োগ ব্যবস্থাপনা সেটা নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসন মানিকগঞ্জ ইতিমধ্যে সেমন মানিকগঞ্জ যে একটি উদ্ভাবনী উদ্যোগ সেটি গ্রহণ করেছে বিনামূল্যে জেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলার সচেতন মহল নিউজ ডেস্ক দেশ টিভি